দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিজানুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান মিজান, মোটামুটি অনেকখানি ভোটের ফল প্রচার হয়ে গিয়েছে, এই মুহূর্তে নির্বাচন কমিশনের ফল ঘোষণা কোন পর্যায়ে রয়েছে আমাদের জানাবেন। আপনি যে তথ্য দিলেন সের থেকে অনেকখানি পিছিয়ে আছে নির্বাচন কমিশন। এখানে আগারগাঁওয়ে যে নির্বাচন ভবন, আপনি জানেন যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফল ঘোষণা করার পর সেই কপিটি পাঠানো হয় নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশন সেগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে এটা গণমাধ্যমকে ব্রিফ করে, যেটা হচ্ছে ফলাফল বিশ্লেষণ করে আর কি। আমরা দেখেছি এখন পর্যন্ত 135টি আসনে এই ফলাফল ঘোষণা চলছে। আপনি 223টির কথা বলছিলেন, এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও কিন্তু এইটা খুব ধারাবাহিকভাবে চলছিল, এখনও ধারাবাহিকভাবেই চলছে। তো সেই দিক থেকে আমরা ধারণা করছি যে এটা 6টা বা সকাল 7টা নাগাদ হয়তো পুরো প্রক্রিয়াটি মানে সম্পন্ন হতে পারে। তবে আমরা 135টির মধ্যে যেই নৌকার বিজয় দেখেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে নৌকার এই ফলের তথ্যটা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে অনেক বেশি। আমরা যে আওয়ামী লীগ ছাড়াও যে স্বতন্ত্র প্রার্থীরা আছেন, স্বতন্ত্র প্রতীকে যারা ভোট করেছেন, তাদের থেকে যে ছোট দলগুলো আছে তাদের ভোটের তুলনামূলক চিত্র খুবই ভয়াবহ। অর্থাৎ আপনি জানেন অনেকেই প্রার্থীরা তাদের যেই ভোটে অংশ নিয়েছেন তাদের জামানত হারানোর একটা শঙ্কায় পড়েছেন। এছাড়া আমরা জানি যে আওয়ামী লীগ যখন থেকে নির্বাচন অংশ নিয়েছে এবং যে ছোট দলগুলো বড় দলগুলো সব অংশ নিয়েছে সেগুলোর নিয়ে নির্বাচন কমিশনে কথা বলেছে ফল ঘোষণার আগে। কমিশনের পক্ষ থেকে তারা বলছিলেন যে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে ভোট তুলনামূলকভাবে ভালো হয়েছে, ভোটের গ্রহণযোগ্যতাটা নিয়ে মানুষ কে কীভাবে নিবে সেটা পরের কথা। তবে তারা বলছেন যে কোনো মারামারি কাটাকাটি বা ভোটের আমাদের দেশের যে সংস্কৃতি সেখানের থেকে অনেক সুষ্ঠু ভোট হয়েছে বলে দাবি করেন তারা। তবে এখানে একটা বিষয় দেখা গেছে যে ভোটের যে তুলনামূলক চিত্রটা আমরা আমাদের কাছে পেয়েছি সেটা হয়তো সকাল 6টা বা 7টা নাগাদ আমরা তখন পাবো, তখন হয়তো নির্বাচন কমিশনের যিনি সচিব এটা ব্রিফ করছেন জাহাঙ্গীর আলম, তিনি হয়তো তখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে চূড়ান্ত ঘোষণা আমাদেরকে জানাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জিমিজান, আপনাকে অনেক ধন্যবাদ। আরও কিছুটা সময় আপনাকে ওখানে থাকতে হবে, আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে আবারও সর্বশেষ খবর জেনে নেব।